চোদ্দ তারিখের ভালোবাসা ইসলামে নাই, ইসলামে ভালোবাসার ব্যাপক গুরুত্ব আছে। আল হুব এটা ফিল্লাহ হতে হবে, ভালোবাসাটা কার জন্য হতে হবে? এই চোদ্দ তারিখের ভালোবাসা তো আল্লাহর জন্য নয়, এটা জাস্ট ফর এনজয়ের জন্য। এই ভালোবাসা কি ইসলামে আছে? চোদ্দ তারিখের ভালোবাসা ইসলামে নাই, ইসলামে ভালোবাসার ব্যাপক গুরুত্ব আছে। আল হুব এটা ফিল্লাহ হতে হবে, ভালোবাসাটা কার জন্য হতে হবে? এই চোদ্দ তারিখের ভালোবাসা তো আল্লাহর জন্য নয়, এটা জাস্ট ফর এনজয়ের জন্য। এটা আল্লাহর জন্য না, জাস্ট ফর এনজয়ের জন্য ভালোবাসা হলে এটা গুনার গুনাহ হবে, আল্লাহর জন্য ভালোবাসা হলে এটা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, ঠিক না? সেজন্য চোদ্দ তারিখের কোন নির্দের ইহুদি নাসারা ভালোবাসে, কারণ আমরা মা বাবাকে ভালোবাসি, ভাই বন্ধুকে ভালোবাসি, গোটা বছরই ভালোবাসি, আমরা কোন নির্দিষ্ট তারিখে ভালোবাসি না। এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, একজনের সাথে আরেকজনের দেখা হয় না, ওই চোদ্দ তারিখ তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে ভালোবাসা দেখায়, এগুলো তাদের জন্য। আর আমাদের ভালোবাসা তো সকাল বিকাল সবসময়। আল্লাহ ওই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন।